السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন শুনছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। চলুন তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট শাইখুল হাদিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেশ সেবা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। পৃথিবীর সেরা বিজ্ঞানীরা বলেছেন, হি ওয়ার সিম্পল ক্লোথ লাইক পোর ম্যান অ্যান্ড ইট স্ক্যান্টি মিলস, হি ডিড নট লাইক পম্প ইন দি লিস্ট, অ্যাট নাইট হি গেট আউট অ্যান্ড ওয়াক দি স্টেটস অফ মদিনা অ্যান্ড সি হিমসেলফ দি কন্ডিশন অফ হিস সাবজেক্ট। পৃথিবীর সেরা বিজ্ঞানীরা বলেছেন যে অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো ভালো পোশাক পরেননি, আর দুবেলা পেট ভরে খাবার খাননি। রাতের বেলা তিনি বেরিয়ে যেতেন মানুষের অবস্থা দেখার জন্য, এবং অবস্থা দেখে মানুষকে সহযোগিতা করতেন, যার যা প্রয়োজন সেগুলো দিতেন। তো আমরা জানি যে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে বেরিয়েছিলেন। তো বেরিয়ে দেখতে পেলেন যে এক যুবক কাঁদছে, আর যুবকের স্ত্রী অসুস্থ ঘরে। এবার পথে গিয়ে জিজ্ঞেস করলেন যুবককে, তুমি কেন কাঁদছো, কি হয়েছে তোমার? তো যুবক বললেন, পথিক, তুমি কে? তোমাকে তো আমি চিনি না, আর তোমাকে আমি দেখিনি কখনো। তো আমার স্ত্রী খুব প্রসাব বেদনায় কাতর হয়ে আছে, এজন্যে আমি আমার স্ত্রীর জন্য যে কিছু করতে পারছি না এই দুর্দিনে, এই জন্য আমি কাঁদছি। তো পথিক বললেন, ঠিক আছে, দেখি আমি কিছু করা যায় কি না, কেঁদো না। তো কিছুক্ষণ পরে এক মহিলাকে নিয়ে আসলেন, এসে বললেন, যুবক, এই মহিলা হলো তোমার স্ত্রীর খাদেমা, ইনি তোমার স্ত্রীর খেদমত করবে, পরিচর্যা করবে, আর আসো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, আমরা একসাথে খাবার খাই। এবার অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মোমিনীন ওমর আর সাধারণ এক প্রজা একই প্লেটে খাবার নিয়ে যখন খাচ্ছিল, তখন অপলক নেত্রে তন্ময় চিত্তে যুবক পথিকের দিকে তাকিয়ে খানিক সময় পর বললেন, পথিক, আমি গভীরভাবে দৃষ্টি দিয়ে তোমার চেহারার দিকে তাকিয়েছিলাম, বিশ্বাস করো, আমার মনে হয়েছে এই আরবে তোমার মতো আর নিরাপরাধ মানুষ আমার চোখে ধরা পড়েনি কখনো। আমাদের শাসক হলো আমিরুল মোমিনীন ওমর, তিনি হয়তো আমার এই দুর্দিনে রাজপ্রাসাদে অনেক আনন্দ করছে, আর তুমি দেখো কোথায় নাচে না না জানা একটা মানুষ আমার জন্যে চিকিৎসকের ব্যবস্থা করেছ। এ মুহূর্তে ঘর থেকে আওয়াজ আসলো, মহিলা বললেন, আমিরুল মোমিনীন আপনার বন্ধুর একটি পুত্র সন্তান হয়েছে। আমিরুল মোমিনীন নাম শোনার সাথে সাথে হাত থেকে খাবার পড়ে গেছে। আমিরুল মোমিনীনের পাও জড়িয়ে ধরে যুবক কান্না শুরু করে দিলেন, আর বললেন, আমিরুল মোমিনীন, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমাকে আপনি আজাব দিবেন না, আমি বড় ভুল করে ফেলেছি, আমি আপনাকে চিনতে পারিনি যে আপনি অর্ধ পৃথিবীর শাসক হয়ে আমার বাড়ি এসেছেন, আপনি আমাকে মাফ করে দিন, কোনো আজাব দিয়েন না, শাস্তি দিয়েন না আমাকে। এবার আমিরুল মোমিনীন ওমর বলল, যুবক, তোমার হাত দুখানা আমার পায়ের উপর থেকে তুলে নাও, বরং আমি তোমার পায়ে হাত দিয়ে বলতে চাই, আমি যে তোমার সময় মতো সেবা করতে পারলাম না, ডাক্তার পাঠাতে পারলাম না, নার্স পাঠাতে পারলাম না, এই জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে গিয়ে আমার বিরুদ্ধে তুমি কখনো মামলা দায়ের করিও না, আমাকে ক্ষমা করে দিও। দীর্ঘ সময় কথোপকথনের পর এবার চলে যাবে মহিলাকে নিয়ে। যাবার পথে যুবকের স্ত্রী কিছু পয়সা এনে সেই মহিলার হাতে দিয়ে বলল, বোন, আমার দেওয়ার মতো কিছু নেই, এই পয়সা কয়টা নিয়ে যাও, এই অর্থ কয়টা নিয়ে যাও। এবার যুবক বললেন যে, এবার আমিরুল মোমিনীন বললেন যে, যুবক, এই মহিলা তো এই পয়সা নেবে না, কেন নেবে না?
বললেন আমি এত গভীর রাতে কোথায় ডাক্তার পাবো, কোথায় নার্স পাবো, আমি খুঁজেছি কয়েক জায়গায়, আমি নার্স পাইনি, ডাক্তার পাইনি, না পেয়ে আমার নিজের স্ত্রী উম্মে কুলসুমকে নিয়ে এসেছি তোমার স্ত্রীর খেদমতের জন্য। ও তো নার্স নয়, ডাক্তার নয়, ও স্বয়ং আমি ওমর, আমার স্ত্রী উম্মে কুলসুম। এবার আমিরুল মুমিনিনের এই কথা শুনে যুবকের স্ত্রী কেঁদে ফেললেন, বললেন আমিরুল মুমিনিন এই শিক্ষা আপনি কার কাছ থেকে পেয়েছেন, আমার মতো এক গরিব প্রজার খেদমতের জন্যে নিজের স্ত্রীকে নিয়ে এসছেন, এই ইতিহাস তো আমি আর কখনো শুনিনি, এমন যে হতে পারে তাও তো আমি জানতাম না। এবার আমিরুল মুমিনিন চলে গেলেন। তার সেবাটা ছিল এমন যে নিজের কাঁধে বহন করে মানুষের কাছে পৌঁছে দিতেন। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রসাদ তাহার বারে বারে গেছে খুশি। আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দেশ সেবা, এটা আসলে একটা ছোট্ট অনুষ্ঠানে আমরা বলে শেষ করতে পারবো না। পুরো পৃথিবীকে তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে শিক্ষা নিয়ে তিনি দেশ সেবা করেছেন তা অবাক করেছে। চলুন আমরা আজকে আমাদের অতিথির কাছ থেকে এ বিষয়টি নিয়ে আলোচনা শুনছি। জি মহতরম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب العالمين الجنة لككوتي شكر এজন্য যে হযরতে ওমর বিনুল খাত্তাবের মতো একজন মুসলিম খলিফা, মুসলিম শাসক মুসলমান জাতি পাইছে। আজকে হযরতে ওমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে অ্যাডমিনিস্ট্রেশন, ওনার যে প্রশাসন, এই কৌশলগুলিকে আজকের এই আধুনিক যুগেও গায়রে মুসলিমের যে দেশগুলি, আমেরিকার মতো দেশ, রাশিয়ার মতো দেশ, ফ্রান্সের মতো দেশ, তারা তাদের শাসকদেরকে, তাদের জেলার ডিসিদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ওই বিষয়গুলি, চ্যাপ্টারগুলি পড়ায়। অ্যাডমিনিস্ট্রেশন অফ দি সেকেন্ড খলিফ অফ ইসলাম ওমর বিনুল খাত্তাব এই প্রশাসনটা কীভাবে চালাতেন, তার মধ্যে এক নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ বলেছে আল্লাযিনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ। রাসূলুল্লাহ, আমার নবী যেসব সাহাবাগণকে তৈরি করেছেন কোরআনের সাসে, এরা এমন কিছু সংখ্যক ব্যক্তি, এমন কিছু সংখ্যক পুরুষ এবং মহিলা, ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি দেশে তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করি তাহলে তারা আমার পরিকল্পনা বাস্তবায়ন করবে, আকাবুস সালাত, সব নাগরিক যাতে সত্য বিশ্বাস, সত্যে বিশ্বাসী হয় এবং সত্যাশ্রয়ী হয়, সত্য পথগামী হয়, সত্য পথযাত্রী হয় হবে আর সালাত কায়েম করবে। আর সালাত যদি সহিভাবে নাগরিককে দিয়ে বুঝিয়ে কায়েম করানো যায় তাহলে ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল ধরনের শরীয়তে যেসব কাজগুলিকে গর্হিত বলা হয়েছে পাপ, সে সমস্ত কাজগুলি পরকালের বিশ্ব যদি প্রবল হয় তাহলে ব্যবসার সঙ্গে জড়িত হলে একজন ব্যক্তির কলমের মধ্যে, ব্রেনের মধ্যে সলাৎ তো অবশ্যই এই ধারণাটাকে প্রবল করবে যে আমি 10 কেজি গোশতের টাকা নিয়েছি, 10 কেজি গোশতই আমি কাস্টমারকে দিব। অনুরূপভাবে তার মধ্যে এটা প্রবল ধারণা হবে যে এই বিষ, এইটা খাইলে আমি আমার ছেলেকে, মেয়েকে, নাতি পোতা, হ্যাঁ, এদেরকে যেমন খাওয়াতে চাই না, কারণ ভবিষ্যতে ওদের ভবিষ্যতে মারাত্মক রোগে ব্যাধিতে আক্রান্ত হবে, তাহলে আমি এই ফরমালিন কেন ফলের মধ্যে লাগাচ্ছি, মাছের মধ্যে কেন লাগাচ্ছি, এবং এই 20 দিন আগের পচা বাসি তেল দিয়ে আমি কেন পেঁয়াজ এবং বেগুনি আর এ সমস্ত ভাজি করে তারপরে লোকদের কাছে রমজান মাসে ইফতারিতে তারা খাবে আমি বিক্রি করছি, তাহলে এই সমস্ত
ان الصلاه تنهى عن الفحشاء আর লজ্জাহীন কাজ নির্লজ্জ কাজের ব্যাপারে বাধা হয়ে দাঁড়ায় মনের মধ্যে তো হযরতে ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নু উনি আল্লাহ তাআলা ইসলাম কবুলের আগে ইসলামের মধ্যে প্রবেশের আগে তিনি যখন শুনলেন আবু জেহেল বলল আর সে ভুলভাবে উত্থাপন করলো রাসূলুল্লাহকে রাসূলুল্লাহর মতো এমন একজন মহান নিয়ামত তাকে আবু জেহেল আবু সুফিয়ান আবু লাহাব তারা সকলে উতবা সাইবা রবিয়া ওয়ালিদ মুগিরা এরা সকলে এত জঘন্যভাবে কালারিং করে দেশবাসীর কাছে উত্থাপন করলো যে হযরত ওমরের মতো একটা ব্রেন সেইটাও বিগড়ে গেল এবং বলল যে আক্তুল মুহাম্মদ আল মুহাম্মদকে হত্যা করব এই কথা বলেই তো গেছিলেন তারপরে তো কল্লা নেওয়া তো দূরে থাক কল্লা দিলেন ইসলাম কবুল করলেন হযরত ওমরের ইসলাম কবুলের আগে মুসলিমের সংখ্যা ছিল 39 আর উনি ইসলাম কবুল করলে আল্লাহ করে দিলেন সেটা 40 এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ বলেছেন যে এখন আপনার জন্য আইয়াতাকা বিনাসরিহি ওয়াবিল মুমিনিন এই ইমানদার 40 জন দিলাম যে আপনার তাইয়িদ করে দিছি আমি এবার বুঝবেন কি অবস্থা দাঁড়ায় হযরত ওমর বিন আল খাত্তাব দাঁড়াতেন না এক সাইডে আরেক সাইডে হযরত হামজাকে দাঁড় করাইয়ে মিছিল নাম তো মক্কা যে কি আসো এতদিন তো পিটাইছো ধরে ধরে আসো আর এই মক্কার মধ্যে রক্তারক্তি করা তো পছন্দ না হ্যাঁ ফালি ইয়ালতাকি বাইয়া ওরা আহাজ আলবাদি ওই যে হেরেমের সীমা আছে কিন্তু ওই ওই যে হজে গিয়ে ওই তানিমের ওখানে দেখছেন পুরাতন একটা পিলার আছে নতুন একটা সৌদি সরকার করেছে ওর ভেতরে রক্তারক্তিটা একটা বুনো পাখি মারাও জায়েজ নাই আকাশের বৃষ্টিতে একটা গাছ হয়েছে কণ্টক বৃক্ষ সেটা কাটাও জায়েজ নাই তো কথা বলতেন যে ওই বাড়ি যেয়ে তারপরে আমার সম্মুখীন হও বুঝতে পারবা কয়টা ধানের মধ্যে কয়টা চাউল থাকে হযরতে ওমর বিন আল খাত্তাব ইসলাম কবুল করলেন আর সবসময় উনি সাহসী ব্যক্তি ছিলেন রসুলুল্লাহর দোয়ায় তো ইসলাম কবুল হয়েছে ওনার ভাগ্যে আল্লাহুম্মা আইয়েদিল ইসলাম বি আহাদিল উমারাইন ওনার মামু যে আপন মামু আবু জেহেল এর আসল নাম হলো আমর ইবনে হেশাম তো ওই হিসেবে আমর বলে আর হযরত ওমরের নাম তো হলো ওমর ইবনে খাত্তাব যারা একটা জায়গাকে ভালোভাবে আবাদ করে দেখাতে পারে সাকসেসফুলি এরকম করতে পারে কালটিভেশন করতে পারে তাদেরকে বলা হয় ওমর বা আমর তো রসুলুল্লাহর মহাপবিত্র পাক জবানে বের হয়ে গেল এই কথাটা যে আল্লাহুম্মা আইয়েদিল ইসলাম বে আহাদিল আমরাইন যদি বলতে তাহলে হয়তো আবু জেহেলের দিকে যেত কিনা আল্লাহ জানে তো বুড়োটা নিয়ে আল্লাহর ইসলামের তো কিছু হবে না সেই জন্য নবী পাকের জবানে আল্লাহ বের করে দিলেন বে আহাদিল ওমারাইন দুই ওমর এই আরবি ভাষার ব্যাকরণে তগলিফ বলে তো হযরত ওমরের পক্ষে কবুল হলো ইসলাম কবুল করলেন এবং ইসলামের বিস্তার আরও বেগবান হলো গতিশীল হলো তো আমরা সেই আলোচনার দিকে যাচ্ছি না আলোচনা হলো মূল যে তার প্রশাসনটা কীরকম ছিল প্রশাসনের মধ্যে অনেক হাজারো আলোচনা তার মধ্যে এভরি পারসন শুড ওয়ার্ক প্রত্যেকটা নাগরিককে কাজ করতে হবে এই হলো পলিসি হযরতে ওমর আপনার মাধ্যমে জনগণকে সংক্ষিপ্ত কিছু জানাবো এই সাবজেক্টের উপরে আধুনিক বিষয় তো অনেকেই কোন হিসাবে নেয় আর নিলেও আমার কিছু আসে যায় না কারণ রিয়ালি ইট ওয়াজ অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অব হযরত ওমর হু ওয়াজ দি সেকেন্ড খলিফা অফ ইসলাম তাইলে আপনি চিন্তা করে দেখেন হযরত ওমর বিন আল খাত্তাব এই তারাবি নামাজ পড়বার সময় সবাইকে জমা করে বলতেন সবাই কোরআন শোনো ভালো করে কলমের শক্তি বাড়াও ব্রেনের পবিত্রতা বাড়াও এরকম তারাবি নামাজের ব্যবস্থা তো করলেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এখন কোরআনের চর্চায় যদি মুসলমান রমজান মাসেই অমনোযোগী থাকে তার পড়বে কখন শুনবে কখন তো উবাই বিন কাবের মতো লোককে চিন্তা করে দেখেন ওনাকে তারাবি নামাজের ইমামতি করে দিলেন 20 পাড়া এক এক পাড়ার মধ্যে 20টা সাফা থাকে এক এক সাফা এক এক রাখাতে পড়ে 20 রাকাত তারাবি পড়াও উবাই বিন কাব এত মহাব্বত তারে করেন যে রসুলুল্লাহ পছন্দ করতেন তো উবাই কণ্ঠ ছিল কি পড়লে একবারে গাছের পাতা পর্যন্ত নড়া বন্ধ হয়ে যায় এই রকমের উবাই ইবনে কাব তো উনি এত আদর করতেন আমি আমার ওস্তাদ কাবা ঘরের ইমাম আবদুল্লাহ আব্দুল গনি খাইয়াতের কিতাবের মধ্যে তিনি লিখছেন যে উবাই বিন কাব বেলা 10টার সময় এক জায়গায় ঝিম ধরিয়ে বসে রয়েছেন
টাইম ফর ওয়ার্ক এটা তো ওয়ান্নাহারা মাআশা আল্লাহ কোরআনে বলছেন দিনটাকে এত আলোময় করে দিলাম এখন সবাইকে জগৎ গড়ে তোলবার জন্য তো কাজ করতে হবে তাহলে পেছনের দিক থেকে এসে দুই তিন বাড়ি দুই তিনটা বেতের বাড়ি লাগাই দিলেন হাজারো মানুষ দেখতে যে হযরত ওমর মদিনা শরীফের মসজিদে তারাবি নামাজের ইমামরে পিটাইছে কেন আলাস্তা তাআলামু পরে হযরত ওমর দেখে হযরত ওমর ওরে বাপ রে বাপ উনি তো খলিফাতুল মুসলিমিন গার্জিয়ান শাসন তো করবেনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে বসেন তো উনি তখন বলে আলাস্তা তাআলামু তুমি এই কথা জানো না বিআন্না হাযা আল ওয়াক্তু ও হাযিহি সাআ লিল আমল এখন কাজের সময় মা লাকা তাজলিসু হুনা এখানে বসে তুমি ঝিমাও কি জন্য ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ আন্না সামা আল্লাহ তুমতেরু জাহাবান ওয়ালা ফেদ্দা আকাশে তাকাইয়ে থাকলে আকাশ থেকে স্বর্ণর উপর মুদ্রার কি বৃষ্টি হবে হযরত ওমর বলছেন আমি সকলের মনোযোগ দিতে বলি যে দেশের ডেভেলপমেন্ট করতে গেলে আর্থিকভাবে তো ডেভেলপমেন্টটা করতে হবে আর আর্থিকভাবে ডেভেলপমেন্টটা করতে হলে যাতে দেশের আল আইদিউল আমেলা যারা কাজ করতে সক্ষম এই রকমের সব হাতগুলি যাতে কাজে মনোযোগী হয় তাহলে হযরত ওমর ওনারে বললেন যে ইন্নাল্লাহ ইয়ারযুকুন নাস বাদাহুম বিবাদ মানুষ একজনকে রিজিক প্রদান করেন অন্যজনের কলে কারখানায় তার দোকানে তার গাড়ি চালাতে হবে তার স্কুলে তার কলেজে তার মাদ্রাসায় তার শিক্ষকতা করতে হবে জ্ঞানটা নবীনদের মাঝে বিতরণ করতে হবে এইভাবে কৃষি করতে হবে কারখানায় কাজ করতে হবে এই সমস্ত কাজ করতে হবে সেই জমানায় তো আর ওইভাবে গাড়ি তো ছিল না সেই সময় উট গাধা খচ্চর এগুলি চালাতে হতো মাল বহন করতে হতো কুলি মুটিয়ে মজুর এ সমস্ত সব করবে তা আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করবেন অনুরূপভাবে এইভাবে তাহলে এটা গেল শ্রম আইন আর নবী পাক বলে গেছেন যে ও তো লাজিরা আজরাহু কবলা ইয়াজিফায়ের কোহ একজন শ্রমিককে তুমি কাজে লাগাইলা সেই শ্রমিকের গায়ে ঘাম বের হয়েছে তোমার ক্ষেতে তোমার কারখানায় কাজ করতে করতে তো ওই ঘাম শুকিয়ে যাওয়ার আগে ইট ইজ ইজি ফর ইউ তোমার জন্য যদি সহজ হয় তাইলে তার পারিশ্রমিকটা তুমি সঙ্গে সঙ্গে দিয়ে দাও কারণ সে বিরাট ধনী হলে তো তোমার এখানে কাজ করতে আসবে কেন তারপর সে নিজের পরিবারের সদস্যদের জন্য খাবার দাবার কিনবে কাপড় চোপড় কিনবে এই যে একটা জিনিস হযরতে ওমর বিনুল খাত্তাব আর ওনার ওই যে পলিসিটা আমি নিজে হাদিস সাবজেক্টে যেহেতু শিক্ষকতা করি এটা পড়ছি উনি বলছিলেন আপনি যেটা বললেন এই দজলা ফুরাত নদীর ওই পাড়ে যেখানে সাধারণত মনোযোগ না দেওয়ার কথা ওই সমস্ত জায়গায়ও যদি কোনো কুকুর যদি কোনো পাখি কাক পক্ষী এবং কুকুর বিড়াল এরাও যদি আমার প্রজা রাজ্যের প্রাণী তারা যদি খাদ্যবিহনে তাদের যদি মৃত্যু হয় পানিবিহনে যদি মৃত্যু হয় তাহলে আল্লাহ যদি আমাকে ধরপাকড় করেন তাহলে করতে পারেন অতএব আমার এই সমস্ত সাধারণ প্রাণীদের মধ্যে মনোযোগ দিতে হবে এই যে একটা ফসল উৎপাদন এবং শ্রমিকদের কাজে নিয়োজিত করা আর বিশেষ করে যে একটা ইসলামিক কান্ট্রি হইলে হওয়ার পরেও সেখানে বিভিন্ন ধরনের নাগরিক বিভিন্ন সংস্কৃতিতে বিশ্বাসী নাগরিক কিন্তু থাকতে পারেন আমি খুতবা দেওয়ার সময় জুম্মার নামাজে খুতবা দেওয়ার সময় এই এই খুতবাটাও আমি দেই হযরতে ওমর কলা ফি ওয়াসিয়াতিন লাহু লিমাইয়াখলুফুহু হযরতে ওমরের পরবর্তী যে উনি শাসক হওয়ার জন্য ছয়জন ব্যক্তির একটা তালিকা করে দিয়েছিলেন এখন উনি বললেন যে আমি যদি আমার এই মরণ আঘাতের থেকে সুস্থ হই তাহলে তো আমি খলিফা আছি আর যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে এই ছয়জনের মধ্য থেকে হে মুসলমানগণ তোমরা পরবর্তীতে তোমাদের শাসক নির্বাচন করে নিবা প্রত্যেকটা ব্যক্তি ওই মুসলিম দেশকে আধ্যাত্মিকভাবে বা এবং জাগতিক আর্থিকভাবে রাজনৈতিকভাবে এ প্রশাসনিকভাবে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন হযরত ওমর যখন আহত হলেন তা বিরাট আলোচনা সেদিকে তো যেতে পারবো না এই ছয়জন ব্যক্তিকে আমি করে দিলাম পরবর্তীতে তাদের মধ্য থেকে হযরত ওসমান ইবনে আফফান ওনাকে খলিফাতুল মুসলিমিন বানানো হয়েছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি যে ঘটনাটা বর্ণনা করলেন যে নিজে গভীর রাতে ব্যক্তিগত সিকিউরিটি গ্রহণ না করে এমনিতেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে দিয়েছেন সমগ্র দেশে শত্রু নাই প্রত্যেকেই নিজের আইনগত অধিকার
ওই রোম সাম্রাজ্যের যে ইতালি রোম সাম্রাজ্যের পক্ষ থেকে মন্ত্রী পাঠানো হয়েছে যে দেখি আসো তো চিন্তা ও কল্পনার বাহিরে আরব লোকদের মধ্যে এমন ব্রাইট অ্যাডমিনিস্ট্রেশন কি করে আসলো একটু যাও তো একটু পর্যবেক্ষণ করে এসে রিপোর্ট দাও তো দেখি আমরাও এরকম হতে পারি কিনা এই চোর ডাকাত নাই জিনা ব্যবিচারি করবে সেই সমস্ত লোক নাই জেলখানা নাই এরকম বিচারের জন্য বিচারক নির্ধারিত আছে কিন্তু সে মাসে হয়তো দুই একজন লোক তাও গোলমাল বাঁধে না এবং বিচারের জন্য মকদ্দমা আনে না কি করে যে লোকদের এইরকম উঠালো তারা আর এরকম সব কর্মমুখী তো দেখো তো দেখি তাদের যে যোদ্ধা বাহিনী যারা মিলিটারি তাদের মোকাবেলায় তো সব তুষের মতো ফড়িংয়ের মতো উড়ে যাচ্ছে সব যেদিকেই হযরতে ওমরের বাহিনী যায় বলে যে রক্ষা নাই ভাগো ভাগো হযরতে ওমর বিন খাত্তাবের শাসন আমলে আমাদের এগুলি জনগণকে ভালো রকমে জানানো উচিত কিন্তু আমরা দুঃখ হলো এই যে জানাই না হযরতে ওমর বিন খাত্তাবের শাসন আমলে আমর ইবনে আসের মাধ্যমে এই যে মিশর জয় হলো তো তারপরে সুদান জয় হলো এখন তো ছোট ছোট দেশে ভাগ হয়ে গেছে কিন্তু এট দ্যাট টাইম ইট ওয়াজ আফ্রিকা আফ্রিকা নামে এই যে আফ্রো বলা আফ্রিকা তো এই যে আপনার মিশর জয় হলো তার পাশে সুদান জয় হলো মিশরের উত্তর পাড়ের দেশ সুদান জয় হলো আর এই মিশরের একটুখানি এইবারে ডান হাতের দিকে পড়লে তিউনিশিয়া জয় হলো তার ওই পাশে আলজেরিয়া জয় হলো তার ওই পারে মরক্কো মারাকেশ বলে ফ্রান্সের শাসন ছিল তো মগরেব আমরা আরবিতে বলি প্রায় আপনার 30 লক্ষ বর্গ কিলোমিটারের মতো বড় দেশ তাহলে এই যে মরক্কো জয় হলো আর এরপরে এদিকে আলজেরিয়া তো জয় হলোই আর এবারে আলজেরিয়া তো জয় হলোই আর এই যে নাইজেরিয়া একটা দেশ আছে তারও আয়তন প্রায় 15 লাখ বর্গ কিলোমিটার আর এর উত্তর পাশে একটা নাইজার বলে আর একটা দেশ আছে তারও আয়তন 14 আফ্রিকা মহাদেশে শুধু আমর বিন আসের ওসিলায় যে জয় হলো তার আয়তনই তো প্রায় 1.5 কোটি বর্গ কিলোমিটার আফ্রিকা মহাদেশটার মধ্যে একটা ইঞ্চি বাকি ছিল না মুসলমানগণের করতলগত হয় নাই আর এদিকে ইয়ামান থেকে শুরু করে আর ওই দিকে যে আপনার ইয়ামান দেশের পশ্চিম ওগুলো তো সব বললাম সব দেশগুলি সাউথ আফ্রিকা টিকে সমস্ত হয়েছে তারপরে আমাদের এই যে মনে করুন বর্তমানে ইয়ামান দেশ তারপরে মাসকাতাল ওম্মান যেটা এই যে কুয়েত কাতার বাহরাইন আরব আমিরাত এবারে জর্ডান থেকে যে ইরাক এবং ইরান এবারে আফগানিস্তান পাকিস্তানের এলাকা সিন্ধু ফিন্দু এগুলি তো সব জয় হলো তাহলে এই সমস্ত জায়গায় যখনই আপনি সেনাবাহিনীকে যুদ্ধে নিযুক্ত করতে না পারবেন যুদ্ধে লাগাইয়ে রাখতে হবে যুদ্ধ উইদাউট রিলেশন উইথ দি ওয়ার যুদ্ধের সঙ্গে যুক্ত না রাখলে তখন সেনাবাহিনীর মধ্যে ব্রেন খোলে না আমি অনেক সময় দেখি যে প্রসাদ দেয় যে এই লবণ খেলে ব্রেন খোলে আমি বলি তাই নাকি এইরকম যুদ্ধের রঙে জড়িত না রাখলে সেনাবাহিনীর মেজর জেনারেল যারা এদের ব্রেন খোলে না এই রাশিয়া এই যে শোনেন এই যে বর্তমানে হোল এরিয়া অফ রাশিয়া এই সব রাশিয়া আন্ডার দি কন্ট্রোল অফ হযরতে ওমর আর এই যে চীন আর এই যে তুরস্ক আর এই পাশে উজবেকিস্তান কাজাখিস্তান তুর্কমেনিস্তান তাতারিস্তান যে সমস্ত দেশগুলি এই মধ্য এশিয়ান প্রজাতন্ত্র যেগুলি এগুলি আমেরিকা তো সেই সময় জন্মই নেয় নাই তো সেখানে মুসলমান যাবে কি করে কাদের দখল করবার জন্য যাবে সেই সব আমেরিকার কথা আলোচনা করছি না অ্যাট দ্যাট টাইম এই আমাদের এই বর্তমান অস্ট্রেলিয়া এই নিউজিল্যান্ড এগুলি কোনো মানব বসবাস ছিল না আমেরিকায় কদিন আগে তো সরকার আমাদের দাওয়াত দিয়ে নিল যে ইউ ভিজিট আওয়ার নোবেল কান্ট্রি বলে ওকে তো সেই সমস্ত জায়গায় যে দেখলাম না তো 500-600 বছর 550 বছর আগে মানবের বসবাস শুরু হয়েছে তবে হযরতে ওমরের শাসন আমলে আলহামদুলিল্লাহ এইভাবে যে ভূমধ্য সাগর থেকে আরম্ভ করে ইউরোপের মধ্যে অল্প কিছু লোকজন বসবাস করত আল্লাহ দয়া রহমত বরকত তাদেরকে ঢেলে দিয়েছে যেহেতু কোনো গুনাহের কাজের চর্চা ছিল না তো
আর প্রত্যেকই হযরত ওমরের শাসনামলে ওই যে বিলাদে মাফতুহাত থেকে যে গনিমত মুসলমান যোদ্ধাগণ পায় চার ভাগ নিজেরা ভাগ করে নেবে ও অস্ত্র এবং নিজে দুই ভাগ পাবে নিজের অস্ত্র নিজের ঘোড়া নিজে যুদ্ধ করতে গেছে দুই ভাগ পাবে আর যে ব্যক্তি নিজে শুধু যুদ্ধ করেছে অস্ত্র সরকার দেশে তাহলে সেখানে এক ভাগ পাবে চার ভাগ গনিমতের মাল এগুলি নিজেরা ভাগ করে আর এক ভাগ জমা দিতে হতো কোন জায়গায় তাছাড়াও রাষ্ট্র এই বিষয়ের উপরে আপনি আরেকদিন একটা সাবজেক্ট দেন যে এই গভর্নমেন্ট ইসলামী রাষ্ট্রটা সেইটা সামান্য একটুখানি ওযু করে নিলেই কিন্তু ইসলামিক কান্ট্রি হয়ে যায় একটা সামান্য কতকগুলি শান্তিপূর্ণ উপায়ে সেটা বাস্তবায়ন করাও যায় তো ওইভাবে যদি কেউ করে তাহলে কোন কোন খাত থেকে সরকার অর্থ সংগ্রহ করতে পারবে বা করা আতার আইনত হবে এই বিষয়ের উপরে আরেকটা আলোচনা আপনি দিতে পারেন তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এই যে সেনা বাহিনী দিগ্বিজয়ী হয়ে গিয়েছিল তো তাদের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারত না আর ওই যেটা বললেন যে একটা লোকের স্ত্রীর প্রসব যন্ত্রণায় ও সময় একটা ব্যথা বেদনা হয় তো তো মহিলা কষ্ট হয় হিসেবে কান্দে তা কান্দার শব্দ আর এখন কোনো সাহায্যকারী দিতে পারতেছে না সেই হিসেবে তো তার স্বামীও কান্দতেছে দুই কান্দার চিৎকারে হযরত ওমর আর ওই পাহাড় সহ নগর ছিল না তো শুনিয়ে বহু দূর থেকে ঘোড়া চড়েই গেছে তারপরে তো হযরত ওমর যা করেন তারপরে ওই মেয়ে লোককে দেখছিলেন না যে খাদ্য রান্না করতেছে আসলে বাচ্চাদেরকে পিঠে থাবা দিয়ে দিয়ে এরকম করে ঘুমাও 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 আর অল্প কিছুদিনের মধ্যে কিছু সময়ের মধ্যে রান্না হয়ে যাবে তোমরা খাইতে পারবা এই সমস্ত কথা বলে সেখানেও হযরত ওমর গেছেন না পরে খাদ্য পিঠে করে আসেন না এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বর্তমানের প্রেসিডেন্ট ওনারা তো আর ওই সমস্ত জায়গা থেকে বাইর হওয়ার কোনো সুযোগ নাই আর ঘোরারও সুযোগ নাই ওরা লাগাম ছাড়ার লেকচার তো আমি দেই না তখন তারা কি করতে পারেন তারা করতে পারেন এই যে নির্ধারিত যে ইউনিয়নের যে মেম্বার এবং চেয়ারম্যান তাদের মধ্য থেকে একজন বলেছে কি যে হে নেকড়ে বাঘ তুই আমার এই চারটা মুরগি আমার ওই বাচ্চা কাচার কাছে পৌঁছাই দিস কথা বুঝলেন তো এখন মুরগি নিয়ে নেকড়ে বাঘ বলতেছে মাশাল্লাহ হুজুর ভালো কাজ করছেন আমি আপনার এই জিনিসগুলো সুন্দর মতো পৌঁছাই দেব হ্যাঁ ডোন্ট বি ওয়ারিড আপনি কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না এই কথা বলে আসে বলেন এই শিয়াল আরে বাঘ আরে বান্দর এই রকমের বদ খাসলো তালা লোক সব যে খারাপ আমি কিন্তু সেই কথা বলছি না এর মধ্যে গভর্নমেন্ট কিন্তু রাস্তা করবার জন্য যে আমি একবার নাম বললাম না একজন ওই যে এলজিআরডি কোঅপারেটিভ মন্ত্রীর কাছে বললাম যে আমার এই রাস্তাটা ঠিক করে দেন একটু দয়া করেন আমি বাড়িতে যাই কাদা কাদার ফোনে এরম হয় তো দিলেন উনি একেবারে দ্রুত গতিতে মন্ত্রী সচিব চিফ ইঞ্জিনিয়ার সবাই ছিলেন তা দিলেন দ্রুত গতিতে দিলেন একদিনের মধ্যে অর্ডার করাই ফেললেন যেহেতু হুজুর মোনাজাত দেয় রাস্তা দেয় নাই কি এরম বেসরমের কাজ হয়ে গেল তা দিলেন কিন্তু পরবর্তীতে একজন আমাকে বললো যে হুজুর দোয়া করবেন আপনার কাজটা আমি পাইছি সাত দিন পরে শুনলাম যে হুজুর দোয়া করবেন ওই কাজটা আমি কিনে নিছি এইরকম নীতি নীতি চার হাত বদলাই হয়ে যে তারপরে শেষ পর্যন্ত রাস্তা তো করলো ঠিকই কিন্তু এমন পিস দেওয়া দিল যে কেরোসিন তেল টেল মাখাইয়া দিল বছর দুই এর পরেই দেখি যে আল্লাহর নামে সে পাথর টাথর সব উঠা শুরু হয়ে গেছে কথা বুঝতে পারছেন এখন এই যে গভর্নমেন্ট আমরা তো জানি দেশবাসী আমরা বোকা নই প্রধানমন্ত্রী আপনি তো বাজেট ঠিক মতো দিচ্ছেন কিন্তু আপনাকে তো জাগার মধ্যে বসেই যান্ত্রিক সুযোগ সুবিধা আছে এই ব্রিজটা কালভার্টটা এই যে প্রাইমারির এই স্কুলটা আর এই যে মাদ্রাসার নামে একটা বিল্ডিং দিলেন সেই বিল্ডিংটা যে কি জনমের করা যে তারা করলো এইগুলি সব ছবি উঠাইয়ে এনে আপনি যদি ওখানে বসিয়ে একটু ঠিক পর্যবেক্ষণ করে রিয়ালি ক্রিমিনাল যদি কেউ থাকে তাহলে তার যে আপনার রিয়াল এবং প্রপার পানিশমেন্টটা যদি আপনি এক্সিকিউট করে দেখাতে পারতেন তাহলে দেশবাসী তো তখন বাহাবা বলতো যে যোগ্য প্রধানমন্ত্রী পাইছি যোগ্য মহামান্য প্রেসিডেন্ট পাইছি শুধু আমরা মহামান্য আর মাননীয় বললের মধ্যে জন এইভাবে যে জুলুম যেখানে যেখানে চলে আপনি ওখানে বসেই সেইগুলি যদি করেন তাহলে হযরতে ওমর বিনুল খাত্তাবের সেই ওই আঠার বস্তা গাড়ি করে নিয়ে যাওয়া কিন্তু লাগে না এখন ফোনের মাধ্যমে অর্ডার দিবেন ওই এলাকায় আগুনে ঘর পুড়েছে হ্যাঁ খাদ্যমন্ত্রী হ্যাঁ ত্রাণমন্ত্রী হ্যাঁ এই রিলিফ মন্ত্রী জলদি করে আগামীকালকের ফজরের নামাজের সঙ্গে সঙ্গে প্রত্যেক বাড়িতে ডেক ডেকসি এবং হাড়ি পাতিল এইগুলো যাতে পৌঁছে যায় আপনি বলেন শিল্পপতি ব্যবসায়ীদেরকে যে ওখানে ৫০ ঘর হয়েছে তাদের সেটেল করতে তো হবে পারান কিছু টাকা
আপনি যদি নিজে বলেন পাঁচটা কোম্পানিকে ব্যাংকের মালিককে টাকা তাদের পৌঁছে যাচ্ছে আপনি ফোন করলে সঙ্গে সঙ্গে বিগ অ্যামাউন্ট দেবে আমি মাওলানা আব্দুর রাজ্জাক বললে আসলে আমার দেবে কত জানেন বলেন হুজুর আপনি জান দিয়ে আসেন অন কন্ডিশন নিজে হাতে ডিস্ট্রিবিউশন করবেন এই যে জান এক লাখ টাকা আল্লাহ এক এক লাখ দিলাম এর বেশি তো দিবে না কিন্তু আপনি যদি চান তাইলে সেইটা আপনারে দেবে প্রধানমন্ত্রীর ওখানে কার্যালয়ে ঢুকতেছি তখন পায়ের গোড়ালি ও মাটিতে লাগায় না আমি জানি তো তো শেষ পর্যন্ত আপনার হাতে দেবে কত জানেন কমপক্ষে পঞ্চাশ লাখ এক কোটি দু কোটি আর বড় নাম বললাম না সাইজালা শিল্পপতি যদি ধরতে পারে তাহলে ওই টাকা দিয়ে যাদের ঘর বাড়ি পুড়িয়ে গেছে যেতে পারে লঞ্চ ডুবি হয়ে অনেক গরিব মানুষ মরে গেছে তাদের ছেলে মেয়েগুলিকে আপনি যদি দেখেন সত্তর অলির সত্তরটা অলির দরজা আপনি পাবেন এখনই তো পরকাল তৈরি করে নিতে হবে হযরতে ওমরের প্রশাসনিক ন্যায় বিচার ছিল ন্যায় বিচার আমরা জানি যে তার নিজের ছেলের বিচার তিনি নিজে করেছিলেন নিজে করেছেন আবু শামা নাম ছিল হ্যাঁ আবু শামা যে বেত্রাঘাত করেছিলেন নিজে ছেলেটাকে এবং ছেলেটা কিন্তু মারাই গেল মারা গিয়েছিল এবং বাকি বেত্রাঘাত কিছু বাকি ছিল সেই জন্য আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমি তো কিছু মৃত মানুষের উপরে তো কোনো শাস্তি প্রযোজ্য না কিন্তু আমি তো বাকি বেত্রাঘাত দিতে পারলাম না আমাকে ক্ষমা করে তারপরে কেন্দ্রেছেন আর কবরের উপরে বাকি আঘাতগুলো দিয়েছেন এটা সহি মুসলিমের মধ্যে মোহতারাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে শুনেছি দর্শক শ্রোতা ওমরের দেশ সেবার কথা আমরা বলেছিলাম তার জীবনীতে পাওয়া যায় যে একদিন তিনি গভর্নরকে চিঠি লিখলেন যে গভর্নর কালকের ঈদ আমার ছেলেটা একটা নতুন জামা চাচ্ছে আমার কাছে তো দেওয়ার মতো সঙ্গতি নেই তুমি আগামী এক মাসের বেতন আমাকে অগ্রিম দাও আমি আমার ছেলেকে জামা কিনে দিতে চাই সেই দরখাস্তের মধ্যে আবার গভর্নর লিখে দিলেন যে আমিরুল মুমিনিন আপনি যে আগামী এক মাস বেঁচে থাকবেন অগ্রিম যে বেতন চেয়েছেন এক মাস যে আপনি বেঁচে থাকবেন সেই নিশ্চয়তা আমাকে এই দরখাস্তের মধ্যে লিখে দিন তাহলে আমি আপনাকে এক মাসের বেতন অগ্রিম দিতে পারবো তখন সেই চিঠি যখন তার কাছে আবার ফেরত আসলো আমিরুল মুমিনিনের কাছে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হ্যাঁ আমার গভর্নর তো ঠিকই বলেছেন আমি এক মাস কেন একদিন আমি ডিউটি করতে পারবো কি না সেই নিশ্চয়তা তো আমার নেই এই ছিল এখলাস তাদের এই ছিল খলুসিয়াত এবং সত্যকে কখনো সত্য কথা যখন বলতেন তার সামনে তখন সে বলতেন যে হ্যাঁ এইটাই তাকে বাহাবা দিতেন তাকে নিষ্পেষিত নয় বরং ওমরের সামনে কথা বলার মতো এখনও সত্য কথা বলার মতো লোক আছে বলে তাকে আরও সাপোর্ট দিত সত্য বলার জন্যে এগুলো আমাদের পৃথিবীকে শেখায় এবং পৃথিবীর অনেক কিছু শেখার আছে আমিরুল মুমিনের দেশ সেবার এই ঘটনা থেকে আমরা জানি যে একদিন কাপড় বন্টন হচ্ছিল এবং এই ঘটনাটি মোতারাম আমরা ওয়াজ বাপিলে অনেক শুনে থাকি যে ওমরের ছেলের কাপড়টা আর তার কাপড়টা দুইজনের কাপড় একাত্র করে একটু লম্বা জামা বানানো হয়েছিল তখন জি জুমার খুতবার সময় তিনি বলছিলেন এক লোক দাঁড়িয়ে বললেন যে আমাদের যে কাপড় দিলেন অত বড় লম্বা জামা তো হইলো না তো এখন খলিফা আপনার যে বিরাট লম্বা জামা এখন রাজকোষের টাকা মারিং শুরু করছেন নাকি এইরকম করে শক্ত ল্যাঙ্গুয়েজ যখন বললেন তখন হযরত ওমর বিন খাত্তাব খুতবা স্টার্ট না করে চিন্তা করে দেখেন তারপরে ওনার ছেলেকে বলেন আবদুল্লাহ বলো খাড়াও তখন বললেন যে আমার জামাও বড় হয় না সেই জন্য আমার এবারের কাপড় নাগরিক হিসেবে যেটা পাইছি আমার বাপরে দিছি ওই দুইজনের কাপড় দিয়ে লম্বা জামা হয়েছে তখন মুসল্লিরা বললো যে অলরাইট অ্যান্সার ঠিক আছে হুজুর খুতবা দেন মোতারাম আমরা আমিরুল মুমিনের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের অনেক ঘটনা আমাদেরকে নাড়া দেয় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব যখন পেলেন তখন কিন্তু তিনি নিরাপত্তার ক্ষেত্রে তিনি কিন্তু মানে অন্য রাষ্ট্রের লোকেরা আসতো তার সাথে সাক্ষাৎ করতে বলল যে আমিরুল মুমিনিন কি আছে রাজপ্রাসাদে বলল যে দেখলাম তো ঘোড়া নিয়ে সামনের দিকে গেল তো কে দেখে যে ঘোড়া গোসল করে এসে উঠে ঘোড়া এসে তৈল দিচ্ছে গায়ে তো অবাক হয়ে যেত যে আপনি এই গাছের নিচে বসে তৈল দিচ্ছেন উটের গায়ে ঘোড়ার গায়ে আপনার কোনো নিরাপত্তার প্রয়োজন হয় না তখন সে বলতেন যে আমার আসলে আমি মানুষের নিরাপত্তার কথা চিন্তা করেছি
এজন্য আল্লাহ তাআলা আমার নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ তো এজন্য আসলে মানুষের ভালোবাসাটা যে অর্জন করা সেই ভালোবাসাটা যারাই মানে পৃথিবীতে মানে পুরো পৃথিবীতে যারাই দেশের সেবা করবেন তাদেরকে মনে করতে হবে যে কর্মীরা এখন সালাম দেয় কিন্তু ক্ষমতা যখন থাকবে তখন আর তার কাছেও থাকবে না কাছেও যাবে না ওইভাবে সালাম দেবে না একটা হলো সম্মান করে দেয় একটা ভয় করে তো এই যে আমিরুল মুমিনীন কিন্তু ভালোবাসাটা অর্জন করেছিল এই জন্য সুখের দিনেও কর্মীরা নেতার সাথে থাকতো থাক এবং দুঃখের দিনেও সব সময় তো আমাদেরও আসলে এমনটি হওয়া উচিত যে সুখের দিনে এবং দুঃখের দিনেও যেন মানুষ আমাদের পাশে থাকে এরকম করে মানুষকে ভালোবাসা মানুষের কাছে দাঁড়ানো এবং মানুষকে মানুষের কষ্ট লাঘবের জন্য নিজের ফায়দা হাসিলের জন্য নয় মানুষের কষ্ট লাঘবের জন্য মানে কল্যাণমুখী পরিকল্পনাগুলো করা যেভাবে আমিরুল মুমিনীন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন মোহতারাম আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা আপনার কাছ থেকে আর এক দেড় মিনিট আলোচনা শুনতে চাই আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে বিশেষ করে এই ঘুষটাকে বন্ধ করতে হবে রাসূলুল্লাহ শরীয়তে ঘুষটা কিন্তু চলে না নবী পাক যে ডিজি নিযুক্ত করলেন এইটি রাজস্ব কালেকশনের ডিপার্টমেন্টের জন্য তো সেখান থেকে আইনের বইতে বলা আছে যে 40টা বকরি যদি হয় তাহলে একটা বকরি সে বছরে ওই খলিফার তহবিলে দেবে এইরকমভাবে এক একজন নাগরিক 5,000 10,000 20,000 80,000 পর্যন্ত 1,00,000 পর্যন্ত ভেড়া বকরি দুম্বা উঠ গরু মহিষ এগুলি সব প্রতিপালন করে আইন আছে দিতে হবে হাঁস মুরগি থেকে শুরু করে ক্ষেতের ফসল জাকাত কালেকশনের ডিপার্টমেন্টের ডিজি নিযুক্ত করলেন এসে বলে কি যে এইগুলি হলো আপনাদের জাকাত আর এই কয়েকটা বকরি এটা তো ছাগল প্রকাশ্যেই আনছে এগুলি ওই জনপদের লোকেরা আমারে গিফট করেছে হাদিয়া দিয়েছে এগুলি আমার পার্সোনাল তো রাসূলুল্লাহ বলে দিয়েছেন না যে এই চাকরি ছেড়ে দিয়ে তারপরে ওকে বলো নিজের বাবার বাড়িতে বসে থাকতে রাসূলুল্লাহর এই শক্ত ভাষা ফালিয়াজিল সিবাইতে আবিহে উম্মিহি মার বাড়িতে বাবার বাড়িতে বসে থাকতে বলো তারপরে চাকরি ছেড়ে দিয়ে এখন অপেক্ষা করে দেখুক ওই এলাকার জনগণের তারা ওই ছাগল এবং ভেড়া বকরি এইটা তারে গিফট করে কি করতে আলাদা আনে কি না তাহলে বোঝা যাবে যে রিয়ালি ফির এবং রিয়ালি হাদিয়া তো তখন যখন এই কথা বলেন রাসূলুল্লাহ বললেন যে কোনো কথা চলবে না এই সমস্ত ছাগল ভেড়া সব এতে এনে জমা করো এগুলো সমস্ত ঘুষ দেশে যাদের ঘুষটা বড়টা খুশি করে দিলে পকেট গরম করে দিলে তারপরে কি করেছে জানেন তারপরে ওই ওই ছাগল বড় বড় গুলো না নিয়ে ছোট ছোট গুলো নেয় জি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন যথাযথভাবে দেশের সেবা করার আমিন অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে একটি মোনাজাত করব আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين 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 اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا يا ربنا يا ربنا رب العالمين আপনার শহীদ দরবারে হাত পেতেছি জীবনের সমস্ত গুনার বোঝা নিয়া আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন আমিন যা জেনে করেছি যা না জেনে করেছি শয়তানের ধোকায় পড়ে যা করেছি নফসের তাড়নায় পড়ে যা করেছি রব্বুল আলামিন দেখে না দেখে আধারে আলোতে দিনে রাতে যখন যা করেছি সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন আমিন রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ করে বলছি একদিন এই পৃথিবীতে ছিলাম না আজ আছি আবার একদিন চলে যাব অন্ধকার কবরে ওই অন্ধকার কবর ঘরটা আমাদের জন্য তুমি জান্নাতের বাগান বানিয়ে আমিন রব্বুল আলামিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ তাকে না খায়াতে তো ইবাদান করো জীবনের গুনাহ খাতা মাফ করো বসুন্ধরা গ্রুপের এমডি চেয়ারম্যান সহ
আল্লাহ পরিচালক বা চেয়ারম্যান সহ সকলের প্রতি তোমার রহমত বরকত নাজিল করো, আল্লাহ দেশের জন্যে মানবতার জন্যে আরও বেশি কাজ করতে পারে সেই তৌফিক তুমি এদেরকে নসিব করো। রব্বুল আলামিন তোমার শাহী দরবারে হাত তুলেছি বড় আশা নিয়ে গোসাই, তোমারই দুয়ার থেকে যেন নিরাশ হয়ে নাহি যাই। জীবন গেল ভুলের বোঝায় তবু এমন ভুল করে যায়, সময় গেল আশায় আশায় মাফ করো আমায় প্রভু, মাফ করো আমায়। আমিন। রব্বুল আলামিন জীবনে অনেক ভুল করেছি, কখন যে ডাক আসবে জানি না, মৃত্যুর আগে আল্লাহ বেগুনা মাসুম করে তুমি কবরে ডাক দিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজআল আখির কালামিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দর্শক, আমরা আজ এখানে শেষ করছি। যারা আমাদের সাথে দীর্ঘ সময় থেকেছেন, আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, তাদের সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আসুন আমরা আমাদের জীবনকে উন্নততর, মহততর, পবিত্রতর করে গড়ে তুলতে আমরা এই অনুষ্ঠানকে দেখি, আমরা এই অনুষ্ঠান নিজেরা দেখি এবং অন্যদেরকেও এই অনুষ্ঠান দেখতে উৎসাহিত করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।